মানব পাচারের অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর দুই আসনের সরকার দলীয় সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের এমপি পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। হারুন একটি দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত হওয়ায় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।